তোমার মতো বীর পাওয়া এই রাজ্যে দুষ্কর যুবরাজ। তুমি সত্যি বীর। আজ নির্ধারণ হতে চলেছে তোমার ভাবী বধূ কে হবেন, কে হবেন এই রাজ্যের পাট রানী। তিনি সত্যি সত্যি অত্যন্ত ভাগ্যবতী যে তোমার মতো একজন বীরকে সে স্বামী রূপে পাবে। যুবরাজ, আমার খুব জানতে ইচ্ছে করে তিনি কে হতে চলেছে। আপনি তো এ বিষয়ে অবগত মহামশাই, যেটা আজকের পরীক্ষার মাধ্যমে নির্ধারণ করা হবে। হ্যাঁ, তা জানি, কিন্তু তাও। যুবরাজ, তোমার কাউকে মনে ধরেনি? মানে কাউকে দেখে তোমার এক মুহূর্তের জন্য মনে হয়নি যে এই স্বপ্ন যেন শেষ না হয়, এই সময়টা যেন সারা জীবনের জন্য হাতের মুঠোয় ধরে রাখি? কাউকে যে পছন্দ হয়নি তা বলে মিথ্যাচার করা হবে? এই তো এইবার পথে আসছে। তাহলে বলো যুবরাজ। আরে, আমি তো তোমার আপন জন, আমার কাছে লজ্জা কিসের? বলো বলো বলো। আপনি তো অনেক হেয়ালি করেন মহামশাই, আপনাকে না হয় সেভাবেই বলি। তা শুনে সাগর মাঝে গড়ে ওঠে রাজকন্যা তার, তার রূপের ছটার জেরে বাকিদের মুখ ভার। উজ্জ্বল পাজল সাউন ধারা হারায় যে বাঁধন, সূর্যকুমার যুবরাজের রূপের কথা জ্ঞান হয়েছে, এবার গুণের গাথা বুঝুন দেখি মা মশাই। বলছি কাহার কথা?